যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েত দিতে চেয়েছেন, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছেন, সেই জামানায় নবীদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর নবীদের দ্বারাই দাওয়াতের কাজ, মানুষের কাছে কাছে যাওয়া, আল্লাহর বড়াইয়ের কথা বলা, আল্লাহর ফজলার কথা বলা, আল্লাহর কুদরতের কথা বলা, আল্লাহ তাআলা কত বড় মালিক, কত বড় সৃষ্টিকর্তা, হ্যাঁ এ কথা বলা, প্রতিটি জামানায় নবী আলাইহিসসালামরা মানুষের কাছে কাছে গিয়েছেন আর আল্লাহর ভয়ের কথা বলেছেন, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন, তাওহীদের কথা বলেছেন, সমস্ত মানুষ শিরিক থেকে, কুফর থেকে, সমস্ত রকমের নাফরমানি থেকে যেন মুখ ফিরে নেয়, এক আল্লাহর হুকুম মান্যওয়ালা হয়ে যায়, জামানার নবীকে মান্যওয়ালা হয়ে যায়, সেজন্য তারা মেহনত করেছেন। আর যখনই মেহনত হয়েছে তো মেহনতের মোকাবেলা হয়েছে, হ্যাঁ সেই সময় যারা ছিল নাফরমান, হ্যাঁ সমস্ত লাইনের মেহনতটা বন্ধ করার চেষ্টা হয়েছে, শয়তান বহু রকমভাবে চেষ্টা করেছে, তো প্রতি জামানা এটাই হয়েছে যে মেহনত করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, কামিয়াব করেছেন। হ্যাঁ যারা মান্যওয়ালা ছিল আল্লাহ তাআলাকে যারা মেনেছিলেন, আল্লাহর দিনকে যারা মেনেছিলেন, তারা সর্বাবস্থায় কামিয়াব হয়েছে, যারা মানেনি তারা সর্বাবস্থায় নাকাম আর হালাক হয়েছে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আখিরি নবীর উম্মত করেছেন, হ্যাঁ উম্মত এবং উম্মতি আখিরি নবীর উম্মতের অনেক মর্যাদা, অনেক দাম বলা হয়েছে, অনেক নবী পর্যন্ত এই উম্মত হতে চেয়েছিল, নবী দুনিয়াতে আর আসবেন না, এই নবীওয়ালা মেহনত, মানুষের কাছে কাছে যাওয়া, আল্লাহর বড়াইয়ের কথা বলা, এই জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে দিয়েছেন। এটা নবীদের মেহনত ছিল, সমস্ত মানুষের মধ্যে সব থেকে বেশি সম্মানিত, সব থেকে বেশি দামি, আল্লাহর কাছে বেশি মর্যাদাবান মানুষ হলেন নবীরা। আর সেই নবীদের কাজ ছিল মানুষের কাছে আল্লাহর বড়াইয়ের কথা বলা, জান্নাতের কথা বলা, জাহান্নামের কথা বলা, এ দাওয়াতের মেহনত জিম্মাদারি নবীরা করতেন, নবীরা দাওয়াত দিতেন। আজকে সেই কাজটা আল্লাহ সুবহানাহু উম্মতকে দিয়েছেন, উম্মতকে কত ভালোবাসেন, হ্যাঁ কত দামি এ উম্মত, এ উম্মত কত দামি বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম মিরাজে যাচ্ছেন, যেতে যেতে যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়েছে, হ্যাঁ জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কাছের ফেরেশতা, সবচেয়ে কাছের ফেরেশতা, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারবো না, যদি এখান থেকে এক কদমও আমি আগে বেড়ে যাই তো আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে আমি ভস্ম হয়ে যাব, আমি নিশ্চিহ্ন হয়ে যাব। হ্যাঁ এবার আপনি যাবেন, আসো মহল্লায় আল্লাহ রাসূল উঠছেন, হ্যাঁ আল্লাহর তরফ থেকে হুকুম হলো যে আপনি জুতো পরে আসুন। আমরা শুনেছি মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে উঠছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন মুসা জুতো খুলে এসো, চিন্তা কর। আর আরশ মহল্লায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠছেন, বরকের হ্যাঁ যে বরক আল্লাহ পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ তার পিঠে উঠছেন, কিন্তু হুকুম হল জুতো পরে এসো। আল্লাহ আল্লাহ বলেন চিন্তা করেন, যেখানে জিব্রাইল সাল্লাম যেতে পারছে না আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, হ্যাঁ জুতো পরে যাচ্ছেন, কেউ বলেছেন যে আল্লাহ তাআলা রাস্তায় এ জুতো ধস খেয়েছে, আল্লাহ তাআলা রাস্তার ধুলো এ জুতোয় জমা হয়েছে, হ্যাঁ তাইফের ময়দানে হুজুরকে পেটানো হয়েছে, জুতোর মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। চিন্তা কর কত বড় সম্মানিত নবী ইমামুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন, চিন্তা করেন সেই আরশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে যে হ্যাঁ তোহফা দিয়েছেন, যে হাদিয়া দিয়েছেন, সেটা হলো নামাজ। নিজের কাছে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ ইমামুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিনকে যে উপহারটা দিয়েছেন এই উম্মতের জন্য, সেই উপহারটা ছিল, সেই উপহারটা ছিল নামাজ। বন্ধ করি সেই উপহারটা ছিল নামাজ। চিন্তা কর আল্লাহ নিজের কাছে ডেকে এই উপহারটা দিয়েছেন, নামাজ কত বড় দৌলত, আল্লাহ তাআলার সঙ্গে হ্যাঁ হুজুর সসরের জিয়ারত হয়েছে, দেখা হয়েছে আল্লাহ তাআলার সঙ্গে জিয়ারত হয়েছে, আল্লাহ তাআলা হজ মোহাম্মদ সাল্লামকে জান্নাতকে দেখিয়েছেন, হ্যাঁ জাহান্নামের কষ্টকে দেখিয়েছেন,
আখিরাতের সমস্ত বিষয়কে এক এক করে আল্লাহ তাআলা দেখিয়েছেন। আমরা সবাই দুনিয়ার আমরা সবাই অন্ধ, আমরা কেউ জান্নাত দেখিনি। হ্যাঁ, আমরা বিশ্বাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি কথা আমরা বিশ্বাস করি, আমরা ঈমানদার, আমরা মুমিন। হ্যাঁ, সমস্ত মুমিন মুমিনাদের দায়িত্ব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যত খবর দিয়েছেন, হ্যাঁ সমস্ত খবর উনি দেখে দেখে দিয়েছেন, আল্লাহ তাআলা অনেক সব দেখিয়েছেন, দেখে দেখে খবর দিয়েছেন। আমার দেওয়া সমস্ত সংবাদ হোক, এটাকে দিল থেকে মেনে নিতে হবে, এটাকে দিল থেকে মেনে নিতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজকে দিলেন, সাহাবারা যখন নামাজ পেয়ে গেল তো খুশিতে বাগবাগ হয়ে গেল যে আজকে আল্লাহ তাআলার খাজানা থেকে সরাসরি নেওয়ার একটা মাধ্যম পেয়েছে। ওই দিনটা ঈদের দিন বানিয়েছিল, হ্যাঁ খুশির দিন বানিয়েছিল, যে আজকে আল্লাহর খাজানা থেকে নেওয়ার একটা মাধ্যম পেয়েছে। সাহাবারা যখন কোনো সমস্যায় পড়তেন, কোন হালাতে পড়তেন, সাথে সাথে তারা হুজুরের কাছে ছুটে যেতেন। যদি নামাজ এসে নামাজ ফরজ করা হয়েছে, আল্লাহ তোমাদেরকে উপহারস্বরূপ নামাজ দিয়েছে, হ্যাঁ সাহাবা সাহেব খুশি হয়েছিল যে আজকে সরাসরি আল্লাহর গায়েব থেকে আল্লাহর খাজানা থেকে নেওয়ার একটা মাধ্যম আমরা পেয়ে গিয়েছি। আল্লাহ তাআলা ওয়াদা করেছে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিজের জিম্মাদারিতে এহতেমামের সঙ্গে গুরুত্ব দিয়ে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জিম্মাদারিতে এই জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। যে জান্নাত এমন একটা জায়গা, প্রতিটি মানুষের মনে যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, সব জান্নাতের মধ্যে পুরো হয়ে যাবে। প্রতিটি মানুষের মনে যত আশা আছে, হ্যাঁ সমস্ত আশা ইচ্ছাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পুরো করে দেবেন, যেখানে কোনোদিন মানুষের মৃত্যু আসবে না, কোনোদিন বার্ধক্য বেমারি আসবে না। ওই জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ এমন মন মতন জিনিস রেখে দিয়েছেন যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শুনিনি, যা কোনো ব্রেন ভাবতেও পারে না, এমন সব আয়েশ আরামের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আর এই জান্নাতে যাবে শুধুমাত্র ঈমানওয়ালা, শুধুমাত্র ঈমানওয়ালী। যেন ঈমান বাঁচাতে হবে, ঈমান বাড়াতে হবে, আর ঈমানকে নিয়ে দুনিয়া থেকে যেতে হবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। আজকে হওয়া দরকার এই দিনের খাতিরে, এই ঈমান বাঁচানোর খাতিরে, এই ঈমান বাড়ানোর খাতিরে সাহাবীরা সাহাবিয়ারা কত কষ্ট সহ্য করেছে। একজন মহিলা ইসলামকে কবুল করার কারণে তার পরিবার জানতে পারলো এই মহিলা ইসলাম কবুল করেছে, এই মহিলা দিন কবুল করেছে, তাকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। হ্যাঁ সম্ভবত তার ভাই তাকে ঘরের মধ্যে আটকে রেখেছে, কেউ বলেছেন তার স্বামীর বাড়ির লোক ওই মহিলাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে এবং খালা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। ঘরের মধ্যে যখন খালা বন্ধ, পানি বন্ধ, ওই মহিলা হ্যাঁ কোনো রকম ভাবে ঘর থেকে বার হতে পারছে না, আল্লাহ তাআলার কাছে হাত দিয়েছে, আল্লাহ এই ইসলাম কবুল করার কারণে, কালেমাকে স্বীকার করার কারণে আজকে আমার উপরে এই হালাত এসছে, এরা আমাকে কালেমা থেকে ফিরাতে যায়, সব রকম চেষ্টা করার পরে যখন ব্যর্থ হয়ে গেল, তারা সিদ্ধান্ত নিয়েছে একে ঘরের মধ্যে আটকে না খাইয়ে মেরে ফেলে দেওয়া। আল্লাহ সুবহানাহু হাত তুলে দোয়া চেয়েছে, আল্লাহ আমার ইন্তজাম করো, আমাকে হেফাজত করো। কেউ কেউ বলে তিন দিন পরে, হ্যাঁ বা তার চাইতেও বেশি দিন পরে, যখন তারা ঘরের দরজা খুলেছে, ওই কামরার দরজাটা খুলে দিয়েছে, দেখে ওই মহিলার সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পুত্রতে হ্যাঁ জান্নাতি খানা তাকে খাইয়ে দিয়েছে, নিজের কুদরতি খানা তাকে খাইয়ে দিয়েছে, হ্যাঁ কুদরতি পানি তাকে পান করিয়ে দিয়েছে। সব রকম কষ্ট দেওয়ার পরেও ওই মহিলা দিনের উপরে অটল থাকার কারণে হ্যাঁ চিন্তা করে, চিন্তা করে দিনের খাতিরে কত কষ্ট সহ্য করেছেন, সব কষ্ট সহ্য করার পরও আল্লাহর দিন থেকে চুল পরিমাণ দূরে সরে যায়নি, ইসলাম থেকে দূরে সরে যায়নি। তো আল্লাহ তাআলার মদত, আল্লাহ তাআলার গায়েবী সাহায্য নিজে চোখে দেখেছেন, বলেন যে নিজে চোখে আল্লাহর মদত দেখতে পাবে তার ঈমান কি পরিমাণ বেড়ে যাবে। আমরা শুনেছি নাফারমান ফারাউন তার স্ত্রী হক বুঝেছিল, মূসা আলাইহিস সালামের দিনকে কবুল করেছিল,
তার স্ত্রী মুসলমান হয়েছিল। সেই কথা যখন ফেরাউন জানতে পারে, জানতে পারার কারণে স্ত্রীকে কঠিন শাস্তি দিল, কঠিন শাস্তি দিয়েছিল। তারপরেও এমন মজবুত ইমানওয়ালী ছিলেন যে সব কষ্টকে স্বীকার করেছেন, সব কষ্টকে স্বীকার করেছেন, তবুও কলেমা থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণে দূরে সরে যায়নি। চিন্তা করেন, এত নফার মানি সহ্য করার পরেও এক চুল পরিমাণে দূরে সরে যায়। উনি শেষ পর্যন্ত ওনাকে হত্যা করা হয়েছে। কেউ বলেছেন গরম তেলের মধ্যে ফেলে ফেলে ওনাকে হত্যা করা হয়েছে, তবুও এক চুল পরিমাণ দূরে সরে যায়। এই জন্যে আমরা শুনি ফেরাউনের দরবারে যে দাসী থাকতো সে কলেমা পড়েছিল। এই খবর ফেরাউন যখন জানতে পারে যে মুসলমান হয়েছে, তো তাকে ডাকা হলো, আর দেখে তাকে বলা হচ্ছে যে আপনি আপনি ইসলামকে ছেড়ে দিন। ফেরাউন খোদাই দাবি করেছিল যে আপনি ফেরাউনকে মেনে নিন, ফেরাউনকে খোদা বলে মেনে নিন। সেই মহিলা বলছে একটা মুহূর্তের জন্য আমি আপনাকে মানব না, কারণ আমার রব আল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমার প্রতিপালন করছেন, আল্লাহ আমার হেফাজতকারী। এইভাবে চিন্তা করে মহিলার দুটো বাচ্চা ছিল, একটা বাচ্চাকে এনে গরম তেলের মধ্যে ফেলে দিল, নিজের মায়ের সামনে যার সন্তানকে গরম তেলে ফেলে দিল। কত বড় যন্ত্রণা, কত বড় পরীক্ষা। আর বলা হচ্ছে যদি তুমি এইভাবে ইসলামকে ছেড়ে না দাও, তোমার এই বাচ্চাকে এরকম জ্বলন্ত এই গরম তেলে দেওয়া হবে, তাকেও হত্যা করা হবে, তোমাকেও হত্যা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্ট স্বীকার করার কারণে তার দিলের চোখ খুলে দিলেন। বাচ্চা জান্নাতের মধ্যে পৌঁছে গিয়েছে, তার মাকে দেখিয়ে দিলেন। আর বাচ্চা বলছে, মা আপনি কোনো রকম ভাবে ঘাবড়াবেন না, ফেরাউনের কথা আপনি আমি সবর করুন, এর বদলা আল্লাহ আপনাকে দেবে। তার চোখ খুলে দিয়েছে। দিনের খাতিরে বহু মানুষকে বহু কষ্ট সহ্য করতে হয়েছে, তারপরে আজকে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। আজকে আমাদের একটু অবহেলার কারণে, আমাদের মেহনত না থাকার কারণে আজকে চোখের সামনে মানুষ বেদিন হয়ে যাচ্ছে, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর দিনকে ভুলে গিয়েছে। আজকে মুসলমানের ঘরে সন্তান, ইসলামের কোনো চিহ্ন জীবনে নেই, মুসলমানের কোনো আমল জীবনে নেই, মুসলমানের কোনো আখলাক জিন্দগিতে নেই। কিন্তু একটা দিন ছিল যে আম্বিয়াওয়ালা মেহনত যখন মজবুতের সঙ্গে হয়েছিল, দিনের মেহনত যখন মজবুতের সঙ্গে হয়েছিল, যে জামানাটা সব থেকে নিকৃষ্ট ছিল সেই জামানাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন যে মেহনতটা দুনিয়া জমিনে এনেছিলেন, এই মেহনতের পরে যে মেহনত সাহাবাদেরকে লাগিয়েছিলেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যে মেহনতে জীবনকে উৎসর্গ করেছিলেন, আল্লাহ এমন একটা জামানা দিয়েছিল যে জামানাকে সর্বোৎকৃষ্ট জামানা বলা হয়। কেমন পর্যন্ত দুনিয়ার শুরু থেকে অত ভালো জামানা কোনোদিন হয়নি, আর কোনোদিন হবে না। কোনো মোনাফেক পর্যন্ত সহশত না, কোনো মোনাফেকের সহশত নামাজ ছেড়ে দেয়। এমন মেহনত হয়েছিল, যখন দিনের বেলা কোনো আয়াত নাজিল হয়ে যেত, রাত আসার সাথে সাথে এ খবর সমস্ত ঘরে ঘরে পৌঁছে যেত, আল্লাহ তাআলার হুকুম কোরআনের আয়াত সকলের কাছে পৌঁছে যেত। যখন রাতের বেলা কোনো হুকুম নাজিল হয়ে যেত, তো দিন আসার আগে মদিনার সমস্ত ঘরে ঘরে এ খবর পৌঁছে যেত। তার কত মজবুত দায়ী ছিলেন, সকলেই দিনের মদতগার ছিলেন, সকলেই দিনের মেহনত করনেওয়ালা, মেহনত করনেওয়ালা ছিলেন। মেহনত যখন মজবুতির সঙ্গে হয়েছে, যখন মজবুত মেহনত হয়েছে, পর্দার আয়াত নাজির হয়েছে, পর্দার আয়াত নাজির হওয়ার সাথে সাথে কোনো একজন মহিলা সফরে ছিলেন, তার কাছে যখন খবর পৌঁছে গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা ফরজ করে দিয়েছে, মহিলাদের এই পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ পর্দা করতে হবে, তো মহিলা যে কাপড় দরকার ছিল একটা জায়গায় বসে পড়েছে, সাদিকে সঙ্গে যে ছিল তাকে বলছে আপনি বাড়িতে কাপড় নিয়ে আসুন, তারপরে আমি এখান থেকে সফর করব। চিন্তা করেন, বলছে আপনি তো এইমাত্র শুনলেন, তা আপনি বাড়ি পর্যন্ত চলুন। বলছে আল্লাহ তাআলার হুকুম হয়ে গিয়েছে, আর আল্লাহর হুকুম আমার কানে আসার পরে আমি আল্লাহর নাফরমানি করব, কি পরিমাণে কি চিন্তা করেন, আল্লাহর হুকুম আমার পরে আমি আল্লাহর নাফরমানি করব।
ওজনে আল্লাহর হুকুমের আজমত আল্লাহ তাআলার আজমত এই কখন আসবে মানুষের কাছে যখন সবাই দিনে দায়ী হয়ে যাবে সবাই দাওয়াতের মেহনতের আঞ্জাম দিতে থাকবে তো আল্লাহ সুবহান তাআলা এর কারণে আল্লাহ সুবহান তাআলা আর দিনই পরিবেশ কায়েম করবেন হককে দুনিয়ার জমিনে জিন্দা করবেন এই এই হক দিনকে জিন্দা করার জন্য বহু সাহাবা হ্যাঁ তারা বাবারা হয়েছে বহু সাহাবা হ্যাঁ তারা জান বাজি রেখেছে বহু সাহাবা জান বাজি রেখে দিয়েছে বড় বড় কুরবানি করেছে হ্যাঁ বহু সাহাবীদের স্ত্রী তারা নিজের মহব্বত স্বামীকে হারিয়েছে সন্তানদেরকে হারিয়েছে অনেক সাহাবা দের দূরের জন্য এত লম্বা সফর করেছে যে আর কোনোদিন তাদের ফিরে আসার সুযোগ হয়নি সারা দুনিয়ার কোনো কোনো সাহাবারা কবর বানিয়েছে এই দিনের খাতিরে ইসলামের খাতিরে আজকে আমাদের বুঝে আসছে না আল্লাহ হযরত বলেন যে বহু মানুষ 90% মানুষ নামাজ ছেড়ে দিয়েছে এক অক্ত নামাজ যা ছেড়ে গেল এক অক্ত নামাজ যা ছেড়ে গেল তার যেন ঘর বাড়ি পরিবার পরিজন ধনসম্পদ সব কিছু হাতছাড়া হয়ে গেল এক অক্ত নামাজ ছেড়ে যাওয়া এত বড় ক্ষতি ভাবুন এক অক্ত নামাজ ছেড়ে যাওয়া এত বড় ক্ষতি আমার বুঝে আসবে মৃত্যুর পরে বুঝে আসবে ওই সময় বুঝে এসে কোনো কাজ হবে না কোনো ফায়দা হবে না কিয়ামতের ময়দানে যখন মানুষ দেখতে পাবে জাহান্নাম তার সামনে আছে হ্যাঁ জান্নাত সামনে আছে জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাবে আল্লাহ তাআলা আরশ দেখ হ্যাঁ কুরসিকে দেখতে পাবে সমস্ত আখিরাতের কঠিন বিষয়গুলো সামনে থাকবে ওই সময় বান্দা বলতে থাকবে আল্লাহ হ্যাঁ রব্বানা আবসারনা সামিনা হ্যাঁ ফরজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন আয়াত শর্মা বলা হয়েছে আল্লাহ হ্যাঁ আমি চোখে দেখে নিয়েছি আমি কানে সব শুনে নিয়েছি হ্যাঁ আমি চোখে দেখে নিয়েছি কানে শুনে নিয়েছি আল্লাহ আমাকে একটা বার সুযোগ করে দাও ফের দুনিয়ায় পাঠিয়ে দাও সব রকমের ভালো কাজ করে আসবো নামাল সালিহান সমস্ত রকমের ভালো কাজগুলো করে আসবো ইন্না মুকিনুন আল্লাহ আমার একিন হয়ে গেছে কোন আখিরাতের কঠিন বিষয় নিজের চোখে মানুষ দেখতে পাবে ওই সময় বান্দা বলবে বান্দি বলবে আল্লাহ আমার একিন হয়ে গেছে ওই সময় একিন হয়ে কোনো কাজ হবে না কাল্লা আল্লাহ আমার কখনোই নয় না সম্ভব তখন আমার বলতে থাকবো আল্লাহ দুনিয়ার কাজে আর হাত লাগাবো না একটা বার আর সুযোগ করে দাও আল্লাহ তোমার হুকুম মতো পরিপূর্ণ দিনের উপর চলতে থাকবো দুনিয়ার কাজে হাত লাগাবো না তোমার কোনো নফরমানি করবো না বলতে থাকবো ওই দিন বলে কোনো ফায়দা হবে না লাভ হবে না হ্যাঁ আকিলমান বড় জ্ঞানী ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি সুযোগ একবারই দেওয়া হয়েছে এ জীবন আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না এ সময় যে চলে যাচ্ছে এ সময় আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না যদি আমি জ্ঞানী হয়ে থাকি আমার যদি আল্লাহ তাআলা বুদ্ধি বিবেক দিয়ে থাকে এ সময়কে আমার কাজে লাগাতেই হবে আল্লাহর হুকুম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাফিক আমার জীবনকে কাটাতেই হবে আমার বুঝে আসুক চাই না আসুক আমরা কেউ ছিলাম না একটা দিন আসবে আমরা কেউ থাকবো না কতদিন থাকবো একটা মুহূর্তের গ্যারান্টি নেই যে জীবনের একটা মুহূর্তের গ্যারান্টি নেই তার জন্য কত পরিশ্রম করছি কত কষ্ট মেহনত মোজায়দা করছি আর যে জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন নারী এবং পুরুষ তোমরা উভয়ে দিনের মদদগার দিনের সাহায্যকারী দিনের মদদগার আজকে আমরা দুনিয়ার কাজে প্রতিটি মহিলা প্রতিটি বাড়ির হ্যাঁ মস্তরা তার স্বামীর কাজে সহযোগিতা করে তার ভাইয়ের কাজে সহযোগিতা করে তার আব্বার কাজে সহযোগিতা করে যে দিন দিয়ে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন এ দিনের জন্য আমি কতটা সহযোগী হতে পারলাম দিনের জন্য আমার কতটা সহযোগী হতে পারলাম সাহাবাদের জামানায় মহিলারা আল্লাহর সাথে বার হতেন একজন মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরা জিহাদে যেতে চাই আমরা আল্লাহ যেতে চাই তুমি তোমরা আল্লাহ কেন যাবে আল্লাহ দিয়ে তোমরা কি করবে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা পানি বহন করে নিয়ে আসব আমরা আহতদের চিকিৎসা সেবা যত্ন করব তাদেরকে পানি পান করাবো আমরা কাফেরদের তীরগুলো পুড়িয়ে এনে দেব আমাদের কাছে হ্যাঁ জখমের ওষুধ আছে কাপড় পুরাতন কাপড় পুড়িয়ে ছাই করে
আমরা যখন আমি পটি মেরে দেবো, আল্লাহ রাসূল শুনলেন, আর শুনে খুশ হইল। একজন মহিলা 600 মহিলাকে তৈরি রাখতেন যে আল্লাহর রাস্তায় বার হওয়ার জন্য। মহিলারা জেনেছিলেন যে আল্লাহর রাস্তায় বার হয়ে যায়, হ্যাঁ আল্লাহর রাস্তায় যে বার হয়ে যায়, এই বার হওয়ার কারণে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। যে আল্লাহর রাস্তায় বার হয়ে যায়, হ্যাঁ আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। এক একটা কদমে এক বছরের ইবাদতের সওয়াব, সারা রাতের তাহাজ্জুদে নামাজ আর সারা দিনের রোজা কবুলিয়াত ইবাদত সওয়াব তার আমল আল্লাহ দান করে। আল্লাহ তাআলা এক সকাল এক বিকাল দুনিয়ার দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমুদয় বস্তু হইতে উত্তম। তো মহিলাদের মধ্যে আগ্রহ ছিল, মহিলারা আল্লাহ সাথে বার হতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ ওলামা হযরত বলেন 27 বার সফর করেছেন, কিন্তু দুটো সফরে হ্যাঁ প্রথম হিজরত হ্যাঁ মদিনার যে হিজরত এবং তাইফের হিজরতের মধ্যে হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু সঙ্গে উম্মুল মুমিনিনরা ছিলেন না, সম্মানিত আমাদেরা ছিলেন না। এছাড়া সমস্ত সফরের মধ্যে কোনো না কোনো উম্মুল মুমিনিন সম্মানিত আম্মাদারা হুজুর সঙ্গে ছিলেন। এ বার হওয়ার মেহনত নতুন কোনো মেহনত না, এটা মুসলমানদের মেহনত যে আল্লাহর দিনের জন্য ঘর ছাড়তে হয়, আল্লাহর দিনের জন্য বার হতে হয়। এই আমলের দ্বারাই আল্লাহ সুবহানাহু তাআলা দিনকে দুনিয়ার জমিনে জিন্দা করেন। সারা দুনিয়ার কোণে কোণে ইসলাম যে প্রতিষ্ঠিত হয়েছে, যে সাহাবাদের কুরবানি হয়েছে, সেখানে সাহাবারা জামাত নিয়ে পৌঁছে দিয়েছে। এমনি এমনি হয়নি, নারী এবং পুরুষ ওহের কুরবানি, হ্যাঁ এই হিজরতের দ্বারাই আল্লাহ সুবহানাহু তাআলা পুরো দুনিয়ায় ভালাইকে জিন্দা করেছেন, হককে জিন্দা করেছেন। আজও যদি মানুষ এই হিজরত করে, পুরো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমলকে চালু করে দিয়েছেন। দাওয়াতের মেহনত, এই ঘর ছাড়ার আমল, সাহাবাওয়ালা আমল, এই আমলের দ্বারাই লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষকে দিন পাচ্ছে, হৃদয় পাচ্ছে। আমাদের বুঝে আসছে না, একজন মহিলা মেহনত করেছে, হ্যাঁ মেহনত করার কারণে হ্যাঁ বহু মহিলা একজনের মেহনতে যারা পরিপূর্ণ বেদিনীর মধ্যে চলতো, হ্যাঁ বরকা ছাড়াই চলতো। হ্যাঁ আমি সাথে শোনাচ্ছিলেন যে আমার আহালিয়া মেহনত করে 78 জন মহিলাকে হ্যাঁ রাজি করিয়েছে, এরকম এরাদা করিয়েছে, তারা আর কোনোদিন বিপর্দায় চলবে না, আর পরিপূর্ণ পর্দার মধ্যে চলবে, বরকা পরে চলবে। চিন্তা করে একজন মহিলা বহু মহিলার হেদায়তের কারণ হতে পারে। হ্যাঁ আল্লাহ সুবহানাহু তাআলা যে কাম আমাদের দিয়েছেন, দাওয়াতের মেহনত বড় মোবারক মেহনত, এই মেহনতের ফল, এই মেহনতের যে কি বরকত, যে মেহনতটা করতে থাকবে আল্লাহ তাকে বুঝিয়ে দেবেন। এই হেদায়েত পাওয়ার মেহনত, এ যে আল্লাহর রাস্তায় বার হয়ে যায়, হ্যাঁ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। ওই জন্যে আমাদের সবার নিয়ে যাওয়া দরকার যে আল্লাহর রাস্তায় আমরা সবাই বার হব। যদি আমরা বার হতে থাকি, আল্লাহ সুবহানাহু তাআলা এই মেহনতের দ্বারাই আমাদের জিন্দগিকে জিন্দগি পরিবর্তন করে দেবে, আমাদের জিন্দগি পাল্টে দেবেন। পরিপূর্ণ দিনদারির উপর চলার আমাদের তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেবে। চিন্তা করেন, আমরা অনেকে ভাবছি যে তাই তো আমি কীভাবে আল্লাহর সাথে বার হবো, হ্যাঁ এত সম্পদ ফেলে, এত সামান ফেলে, এই ছোটো ছোটো বাচ্চাদের দেখে। হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পথচারীকে দেখেছেন, দেখে হ্যাঁ বলছেন এই ঘর, এই ঘর থেকে একজন মহিলা আল্লাহ তাআলার রাস্তায় গিয়েছিল, হ্যাঁ আর তার কাপড় গলার একটা কাটা আর 12টা বকরি সে রেখে চলে গিয়েছিল, কিন্তু বাড়ি এসে দেখে যে তার একটা কাটা হারিয়ে গিয়েছে আর বকরিদের মধ্যে একটা বকরি হারিয়ে গিয়েছে। ওই মহিলা বলছে হ্যাঁ যে আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন যে আপনার রাস্তায় যায় তার সমস্ত কিছু আপনি হেফাজত করবেন, আমার কাপড় গলার কাটা আর বকরি হারিয়ে গিয়েছে, হ্যাঁ আল্লাহ আমাকে এটা ফেরত দিতে হবে। যে আল্লাহ তাআলা নিজের কুদরতে সেই মহিলাকে হ্যাঁ ওই বকরি সঙ্গে আরেকটা বকরি, সেই কাটা সঙ্গে আরেকটা কাটা আল্লাহ তাআলা নিজের কুদরতে খালমা থেকে দিয়ে দিল। ওই ব্যক্তি বলছে হ্যাঁ এই সেই ঘর, আপনি চাইলে তাকে যে জিজ্ঞাসা করুন। ওই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বলে আমার পরিপূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে, আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, চিন্তা করেন। ওই জন্য আল্লাহ তাআলার রাস্তায় যাওয়া এ নতুন কোনো আমল না, মহিলাদের আল্লাহ সে বার করার আমল অনেক পুরাতন আমল। হ্যাঁ এই আমলের দ্বারাই অনেক ভালো হয় দুনিয়ার জমিনে জিন্দা হবে। হ্যাঁ মা
হযরা রাদিয়াল্লাহু আনহা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে কোথায় রেখে এসেছিলেন চিন্তা করেন, যেখানে রেখে এসেছিলেন ছোট্ট হ্যাঁ শিশু দুধের শিশু ইসমাইল আর মা হযরা আলাইহিস সালাম বলা হয়, হ্যাঁ ওনাকে যে জায়গায় রেখে এসেছিলেন আজকে যেখানে কাবা শরীফ, হ্যাঁ সেখানে জনমনমিন এলাকা ছিল, সেখানে কোনো থাকার জায়গা ছিল না, কোনো মানুষ ছিল না, হ্যাঁ অল্প কিছু খানা অল্প কিছু পানি দিয়ে উনি ওখানে রেখে আসছেন আল্লাহর হুকুমে। উনি বলছেন যে আমাদেরকে জনমানবীর এলাকায় যে আপনি রেখে যাচ্ছেন যেখানে মানুষ থাকতে পারে না, কোনো লোকালয় নেই, না ছায়া আছে, না পানি আছে, না খাবার আছে, আপনি রেখে যাচ্ছেন, এটা আপনার খুশি মতো রেখে যাচ্ছেন, এটা আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। নবী সাল্লাম বলেছেন রোজা ছিলেন ইশারা করেছেন এটা আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে। তো এই মহিলা হযরত আলাইহিস সালাম এত মজবুত ইমানে ছিলেন যে উনি বলছেন তাহলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, ছোট্ট বাচ্চাকে নিয়ে যেখানে আজকে কাবা শরীফ সেই জায়গায় উনি অবস্থান করছেন, অল্প সময়ের মধ্যে খেলা ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল। আমরা শুনেছি যে একটু পানির জন্যে একবার সাফা পাহাড়ে উনি উঠেছেন, একবার মারওয়া পাহাড়ে উঠেছেন, এইভাবে সাই করেছেন, এইভাবে দৌড় দিয়েছেন আল্লাহ তাআলার কাছে, আমার এত পছন্দনীয় হয়ে গিয়েছে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদেরকে স্মৃতিকে ইয়াদ করার জন্য, ওই মহিলার কুরবানিকে ইয়াদ করার জন্য আল্লাহ তাআলা সাই করা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছে। ওই একটা মহিলার কুরবানির কারণে সমস্ত মহিলাদেরকে সাফা মারা সাই করা আল্লাহ মাফ করে দিয়েছে। চিন্তা ওই কুরবানির কারণে, হ্যাঁ চিন্তা করেন আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ সুবহানাল্লাহ ইসমাইল আসালামের পায়ের কাছ থেকে এই জমজম কূপ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, যে পানি দুনিয়ার মধ্যে সব থেকে দামি পানি বলা হয়েছে, এত বিশুদ্ধ পানি দুনিয়ার জন্য আনলে কোরবানিটা কে দিয়েছে। এক বছর পরে হ্যাঁ হুকুম হয়েছে আপনি দেখে আসুন, হ্যাঁ ইব্রাহিম সাল্লাম এক বছর পরে দেখতে এসছে, হ্যাঁ যে আল্লাহ তাআলা তাদেরকে হালাক করেনি। তো যখন দেখতে এসছে হ্যাঁ হযরত আলাইহিস সালাম ইব্রাহিম সাল্লামকে দেখে বড় খুশি হয়েছে, আর দেখে বলছে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে প্রতিপালন করেছে। এক বছর পরে ফিরেছে যেখানে ছায়া ছিল না, পানি ছিল না, হ্যাঁ কত সুন্দর একটা ঘর, সুন্দর একটা ছোটখাটো ঘর তৈরি করেছে, আর বলছে দেখো আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর করে হেফাজত করেছে। আর যখন মানুষ দেখলো একটা মিষ্টি পানি ঝর্ণা, আশেপাশে কাফেলারা আসতো ওখান থেকে পানি নিত আর ওদের কিছু হাদিয়া দিয়ে যেত, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। উনি বলছেন আল্লাহ আমাকে দেখে আসতে বলেছে, আমাকে তো উঠ থেকে নামতে আর ঘরে পরে বসার জন্য বলেনি। ওইভাবে উনি ওখান থেকে আবার রওনা করেছেন। দিনের মেহনতের খাতিরে নবীরা কেমন কষ্ট মোজাহাদা করেছেন, কত কষ্ট স্বীকার করেছেন, এটা ভাব করেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা হ্যাঁ বড় সম্পদশালী মহিলা ছিলেন, বড় সম্পদশালী মহিলা, কয়েকজন ধনাঢ্য মহিলাদের মধ্যে ধনাঢ্য ব্যক্তির মধ্যে উনি একজন ছিলেন, হ্যাঁ প্রতিষ্ঠিত, হ্যাঁ অনেক পয়সার মালিক। এই দিনের খাতিরে সব কিছুকে কুরবান করে দিয়ে সব পয়সাকে বিলিয়ে দিয়েছে, আল্লাহ রসুলের হাতে জমা করেছেন, আপনি আপনার ইচ্ছা মতো খরচ করুন, হ্যাঁ সমস্ত প্রয়োজনে আপনি খরচ করুন। এই দিনের খাতিরে হ্যাঁ ইন্তেকাল হয়ে যাচ্ছে, হ্যাঁ তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, হ্যাঁ যে কত আরামের মধ্যে থাকতো, আজকে দিনের জন্য কত বড় কুরবানি দিয়েছে। যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে ফিরতেন, হ্যাঁ সেই অবস্থায় উনি হ্যাঁ দরদা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন, সমস্ত দিকে হ্যাঁ ইসলামের শত্রু তারা যদি কোনো ক্ষতি করে দেয় আমার ঘরের সামনে এসে ডাকে, আমি যদি ঘুমিয়ে পড়ি হ্যাঁ পরেশান হবে, দরদা হেলান দিয়ে দাঁড়িয়ে হুজুরের সমস্ত উমুল মুমিনীন সম্মানিত স্ত্রীরা দিনের মদদগার ছিলেন, দিনের সহযোগিতা করনেওয়ালা ছিলেন, আল্লাহ তাআলা হুজুরের মেহনতকে হ্যাঁ অল্প সময়ের মধ্যে তাম দুনিয়ার মধ্যে পৌঁছে দিয়েছেন। এই জন্য দিনের মদত করা আল্লাহর ওয়াদা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, হ্যাঁ যারা আল্লাহর দিনের মদত করবে আল্লাহর মদত তাদের সাথে থাকবে। আল্লাহর দিনের মদত করা হলো এই যে প্রতিটি মানুষ যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, প্রত্যেকটি মানুষ আল্লাহর হক দিনটা পেয়ে যায়, এটা আমাদের সকলের জিম্মাদারি, সকলের দায়িত্ব।
আজকে মহিলারা কি পরিমাণে বেদিনীর মধ্যে চলছে এটা এটা আমাদের বুঝতে হবে। কোন পুরুষ মহিলাদের কাছে দাওয়াত দিতে যাবে না, এদের কাছে কারা যাবে? হ্যাঁ, এদের কাছে যাবে কারা? যেখানে মামাস্তরা জামাতগুলো যাচ্ছে সেখানে যারা আসে এদেরকে আল্লাহ আসায় বার হওয়ার জন্য, আল্লাহ আসায় যাওয়ার জন্য এদেরকে উৎসাহিত করতে হবে। যখন মামাস্তরা জামাত আসে, হ্যাঁ, এলাকার মানুষ যখন দেখে যে মহিলারা এইভাবে সব কিছু ছেড়ে বার হতে পারে, আল্লাহর দিনের জন্য হিজরত করতে পারে, সফর করতে পারে, দেখার পরে তারা তাদের দিল আকৃষ্ট হয়ে যায়। দেখার পরে হ্যাঁ তারা নিয়ত করে নেয় যে ইনশাআল্লাহ আমারও বার হব। ওই জন্য আপনাদের দায়িত্ব জিম্মাদারি যে যত মানুষ এখানে আসে যদি বার না হয় বুঝে আসবে না, একবার যদি মামাস্তুল জামাতে অন্তত তিনটে দিনও বার হয়ে যায় এই হক জিনিসটা বুঝে আসবে। মেহনতটা কি আমাদের করণীয়, কি আল্লাহর দিনের জন্য আমাদের করণীয় কি করছি কেন এটা বুঝে আসবে। সারা দুনিয়াতে আল্লাহ এই মেহনত চালু করে দিয়েছে, দলে দলে মানুষ ইসলামের মধ্যে আসতেছে। যে সমস্ত মহিলারা হ্যাঁ কোনোদিন মাথায় কাপড় তুলিনি, এক হপ্ত নামাজ পড়তো না, আল্লাহর ফজল নামাজ পড়ে জামাতে যাওয়ার কারণে তাদের জীবন পরিপূর্ণ পাল্টে যাচ্ছে, পরিপূর্ণ পাল্টে যাচ্ছে। যখন ইসলাম আল্লাহ ইসলাম কবুল করলেন, কবুল করার সাথে সাথে উনি পুরুষ মহলে মেহনত শুরু করলেন, বা খাদিজা রাদি আল্লাহ ইসলাম কবুল করলেন, হ্যাঁ কবুল করার সাথে সাথে, হ্যাঁ কবুল করার সাথে সাথে উনি মহিলা মহলে যাওয়া শুরু করে দিলেন। সাড়ে চারটে যেমন ঠিক আছে, হ্যাঁ ওই জন্য মহিলা মহিলা মহলে মেহনত করবে আর পুরুষ পুরুষ মহলে মেহনত, হ্যাঁ ওই জন্য এইভাবে দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিপূর্ণ দিনদারির মধ্যে কামিয়ে বেড়ে গেছেন, এই পরিপূর্ণ দিনদারি আমাদের জীবনে আসবে কিনা এটা বুঝবে। হ্যাঁ পরিপূর্ণ দিনদারি খুব সহজে এসে যাবে। প্রতিটি মানুষ কীভাবে আল্লাহর গায়বী খাজানা থেকে নিতেছে, প্রতিটি মানুষ আল্লাহর গায়বী খাজানার পরিচয় পেয়ে যায়। আমরা শুনেছি একজন মা আল্লাহওয়ালী ছিলেন, একজন মা বড় আল্লাহওয়ালী ছিলেন, বাচ্চাকে আল্লাহর গায়ব থেকে নেওয়া শেখাচ্ছে, তোকা তুমি নামাজ পড়ে নিও, আর নামাজ পড়ার পরে তোমার খানা অমুক জায়গায় থাকবে, আল্লাহ তাআলা যে খানা দেয় ঠিক আছে, নামাজের পরে তুমি খানা পাবে। এইভাবে নামাজ শেখাচ্ছে, আর নামাজের পরে আল্লাহর কাছ থেকে নিতে হয়, আল্লাহর কাছে চাইবে। কোনো কারণে মা যখন সফর চলে গিয়েছে বাচ্চার খানা রেখে যাওয়ার কথা খেয়াল নেই, তো দোয়া করছে আল্লাহ আমি তো আমার বাচ্চাকে তোমার খাজানা শেখাচ্ছিলাম, তোমার গায়ের থেকে সরাসরি নেওয়া শেখাচ্ছিলাম, আজকে যদি আমার বাচ্চা খানা না পায় আমার বাচ্চা তো নামাজ ছেড়ে দেবে, তোমার উপরে ভরসা নষ্ট হয়ে যাবে, আল্লাহ উত্তম ইন্তজাম করে দাও, উত্তম ইন্তজাম করে দাও। চিন্তা করেন আল্লাহ তাআলা সেই দিন এত সুন্দর খানা ওই বাচ্চাকে খাইয়েছে, বাচ্চা মায়ের অপেক্ষায় আছে, ইন্তজার করছি। হ্যাঁ যে মা যখন বাড়ি থাকে ও খানার স্বাদ আলাদা থাকে, আজকে মা বাড়ি নেই, আজকে খানার এত সুন্দর টেস্ট, এত ভালো লাগলো, ছুটে ছুটে যে মাকে বলছে আম্মা আজকে আল্লাহ আমাকে এত ভালো খানা খাইয়েছে, এত ভালো খানা খাইয়েছে যে খানা আমি কোনোদিন খাই। মা বলছে আজকে আমার বাচ্চা আল্লাহর গায়ের থেকে নেওয়া শিখে গিয়েছে, আল্লাহর খাজানা থেকে নেওয়া শিখে গিয়েছে। চিন্তা করে যে আল্লাহ তাআলার গায়ের থেকে নেওয়া, সমস্ত প্রয়োজনে আল্লাহ তাআলাকে বলা, এটা মুসলমানদের আমল। এই আল্লাহর গায়ের থেকে নেওয়া রাস্তা এ শুধু ইমানওয়ালা ইমানওয়ালিদের জন্য খোলা আছে, হ্যাঁ সমস্ত বেদিন বেঈমান গায়েলের জন্য জাহির নিজাম খোলা। চাষ করবে ফসল পেতেও পারে নাও পারে, ব্যবসা বাণিজ্য করবে লাভ পেতেও পারে নাও পারে, হ্যাঁ সমস্ত লাইনের, হ্যাঁ পয়সা থাকবে পয়সা থেকে লাভ পেতেও পারে নাও পারে, কিন্তু ইমানওয়ালা আল্লাহর গায়ের থেকে নেওয়ার যে জারিয়া যত ওয়াদা আছে এ শুধুমাত্র ইমানওয়ালার জন্য, ইমানওয়ালির। আমরা শুনেছি নতুন মুসলমান সবেমাত্র মুসলমান হয়েছে, মহিলা বাচ্চার ইন্তেকাল হয়েছে, তার জানাজা খাড়া করা হয়েছে, বাচ্চার ইন্তেকাল হয়েছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে জানাজা রাখা হয়েছে। হুজুর বলছেন তার আম্মাকে খবর দেওয়া হয়েছে, তাদের বলছে না তার আম্মাকে খবর দেওয়া হয়নি, হ্যাঁ তার আম্মাকে খবর দেওয়া হোক, তার আম্মাকে খবর দেওয়া হলো, আম্মা ছুটি আসলো এসে বলছে আমাকে একটু সময় দিন আমি দুই রেখার নামাজ পড়ি, দুই রেখার নামাজ পড়ে ওই আম্মা এমন দোয়া চাইল আল্লাহ আমি তো ইসলাম কবুল করে নিয়েছি, আজকে এই আপনি একদিন এই বাচ্চাকে জিন্দা করতে পারেন, জিন্দা করবেন,
আমার কমের লোক আমাকে বদনাম দেবে, তুই ইসলাম কবুল করেছিস বলে তোর বাচ্চার ইন্তেকাল হয়ে গেছে, তোর বাচ্চা মারা গিয়েছে। এমন ভাবে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, ওই মৃত বাচ্চা কাফনের মধ্যে নড়াচড়া শুরু করে দিয়েছে। দুই রাকাত নামাজ পড়ে মরা বাচ্চাকে তারা জিন্দা করে নিয়েছে, অল্প দিনে নতুন মুসলমান মহিলা সাহাবিয়া। সাহাবাদের কাছে এটা হালকা ব্যাপার ছিল, কোনো কঠিন ব্যাপার ছিল না যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, আল্লাহর কাছ থেকে বুড়োদের বুড়ো করে নেওয়া, আল্লাহর গায়েব থেকে নেওয়া। চিন্তা কর, আল্লাহ অসম্ভব জিনিসকে সম্ভব করে দিয়েছে, আল্লাহ কত বড় কুদরত। হ্যাঁ, ঘরে রুটি রুজির ব্যবস্থা নেই, কোনো খাওয়ার ইন্তজাম নেই, কোনো খাওয়ার ইন্তজাম নেই। হ্যাঁ, সাহাবি বলছে ঠিক আছে আমি মসজিদে যাচ্ছি, আর তুমি বাড়ি নামাজ পড়ে স্ত্রীকে বলছো। স্বামী স্ত্রীর দুজনে নামাজ পড়ে নিয়েছে, নামাজ পড়ার আল্লাহ তার কাছে দোয়া চেয়েছে, এ আমল কয়েকবার করেছে। ফের দেখছে ঘরে পুরনো একটা জাতা ছিল, হ্যাঁ জাতা ঘোরা শুরু হয়েছে, আর তার মধ্যে থেকে আটা বার হওয়া শুরু হয়েছে, এত পরিমাণে আটা বার হয়েছে, আটা বার হয়েছে। সাহাবি সব বর্তনগুলো ভরে নিয়েছে, সব বর্তন ভরে নিয়েছে, এসে কি দেখছে, তাই তো দেখি তো আটা কোথার থেকে আসছে। আটা দেখতে গিয়েছে, হ্যাঁ জাতার পাট উঁচু করেছে, হ্যাঁ সে আটা জাতা ঘোরা বন্ধ হয়ে গিয়েছে, দেখ কয়েকটা পুরনো গম সে তার মধ্যে আসে। হুজুরের কাছে সংবাদ পৌঁছানো হলো, বলছে যেমন ভাবে জমজমের পানি পুরো বিশ্ববাসী পান করবে, হ্যাঁ সকলে পান করছে, কেমন পর্যন্ত মানুষ পান করতে থাকবে, যদি তোমার জাতা না উল্টাতে, হ্যাঁ প্রত্যেকে যে আটা দাঁড় হতো পুরো দুনিয়াবাসী ওর আটা খেতে পারত। চিন্তা কর, ওলা বলে হ্যাঁ ও আটা পুরো দুনিয়াবাসী খেতে পারত। হ্যাঁ, যেটা আল্লাহ তালার গায়েব থেকে নেওয়া, এই একমাত্র সম্ভব ইমান ওলা ইমান অলিদের জন্য। আমাকে ওই রকম ইমান হাসিল করতে হবে, এতটা ইমান আমার টার্গেট, আমার মকসুদ, যে ইমান আমার মধ্যে আসার কারণে আমি পরিপূর্ণ দিনদার নিয়ে চলতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আল্লাহ তালা হ্যাঁ নাফরমানি থেকে বাঁচতে পারবো, এতটা ইমান আমাকে হাসিল করতেই হবে। যে ইমান আমার দিলের মধ্যে আসার কারণে আর নির্জনে থাকা অবস্থায় আমি গোনা থেকে বাঁচতে পারবো, পরিপূর্ণ সুন্দর শরিয়াত মতো চলতে পারবো, এই ইমান আমার হাসিল করতেই হবে। হ্যাঁ, রোজ আনা কোরআন পাঠের তেলাওয়া, রোজ আনা হ্যাঁ ঘরে তালিম, যে ঘরে তালিম হয়, হ্যাঁ হাদিস পড়া হয়, বলছে ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, ওই ঘরে বাচ্চাদের মধ্যে বরকত হয়, হ্যাঁ ওই ঘরে আল্লাহ তাআলা হেদায়েতকে নামান। এই জন্য পাঁচ আমলের সঙ্গে তালিম, এটা আমাদের হ্যাঁ আমল করে দেখাতে হবে, হ্যাঁ প্রত্যেকটা ঘরে যেন জিন্দা তাদের ফিলি করতে হবে। সাপ্তাহিক তালিম যেখানে হয় এই তালিমের আমলকে জিন্দা করতে হবে, কারণ পুরুষরা হেফাজত হবে, যে মার্কাজে যে আমল হয় প্রত্যেক সপ্তাহে যে মার্কাজে জমা হওয়া, দিনের মেহনতের সঙ্গে জমা, এবং সাপ্তাহিক তালিম যেন জিন্দা হয় এটাকে এটা বোঝাতে হবে, এবং সমস্ত মহিলাদেরকে সাপ্তাহিক তালিমে জমা করতে হবে, প্রত্যেকটা বাড়িতে যেন আল্লাহ রাসূলের হাদিস পড়া হয়, তার জন্যে সব বাড়িতে যেন সবাই কিতাব কিনে তালিম জিন্দা করে, এই ফিকির সবাইকে করতে হবে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা রাস্তায় যেন প্রত্যেকটি বাড়ির পুরুষ আল্লাহ রাস্তায় বার হয়ে যায়, সাহাবারা বার হয়েছেন, সাহাবিয়ারা বার হয়েছেন, সারা দুনিয়ার কোণে কোণে তারা পৌঁছে গিয়েছে, আমাদের ঘরের পুরুষরা যেন হেদায়ত পেয়ে যায়, আল্লাহ রাস্তায় বার হয়ে যায়, তার জন্য মহিলাদের বড় ভূমিকা থাকে। হ্যাঁ, এই জন্য মহিলাদের কুরবানি একটা বড় কুরবানি, আমরা শুনেছি যে দিনের খাতিরে সাহাবিয়ারা বড় বড় কুরবানি দিয়েছে। হ্যাঁ, এই জন্যে আমাদের ঘরের পুরুষ যেন আল্লাহ রাস্তায় বার হয়, তার জন্য আমাদের ফিকির করতে হবে, আর আল্লাহ রাস্তায় বার হয়ে যায়, আর বিশেষ করে মামাজ পড়া জামাত, হ্যাঁ তিন দিনের জন্য যে আমি একবার একটা বার বার হয়ে যাই, এর জন্য কোনো শর্ত সমর্থ নেই, নতুন থেকে নতুন মানুষ তারা বার হতে পারে। হ্যাঁ, শর্ত হলো পরিপূর্ণ শরীয়তের পর্দা হওয়া দরকার, আর ছোট বাচ্চার সঙ্গে থাকবে না, এটা খেয়াল রেখে সে বার হয়ে। হ্যাঁ, এই জন্যে হ্যাঁ যখন তশকিল হবে আমরা সবাইকে তশকিল করতে থাকবো, নগদ জামাত, হ্যাঁ যাদের তিনবার তিন দিন হয়ে গিয়েছে তাদের 10 দিনের জন্য, আর যাদের এখন একবারও হয়নি, একবার হয়েছে দুবার হয়েছে তাদের 3 দিনের জন্য, হ্যাঁ একটা নগদ জামাতে ফিকির করা হচ্ছে, দুইজন সাথেই রাজি হয়েছে, হ্যাঁ শুক্রবারে, হ্যাঁ আজ সকালে তারা বার হবে, বৃহস্পতিবার বৃহস্পতিবার মঙ্গলবার কাল বুধবার বৃহস্পতিবার সকালে জামাতটা বার হবে, ওই জন্য আপনারা নগদ তৈরি করার চেষ্টা করবেন। হ্যাঁ, এই জন্যে যে একবার বার হবে আল্লাহ তাকে বুঝিয়ে দেবে, হ্যাঁ আল্লাহ বুঝিয়ে দেবে মেহনত কত গুরুত্বপূর্ণ, মেহনত কত দামি, মেহনত
খুব সহজে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, ঈমানের মধ্যে জান পয়দা হয়, আমলের মধ্যে ধ্যান পয়দা হয়, খুব সহজে মানুষ হ্যাঁ আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমাদের বুঝতে হবে, হ্যাঁ যারা ঘরে ফিরে যাবে সবাই খেয়াল করবেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে যে জিকির আছে তসবিহ আছে সেগুলো আদায় করা। হ্যাঁ, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে থাকবে বলে তার জান্নাতে যেতে শুধু মৃত্যুই বাধা, তার জান্নাতে যেতে বাধা হবে শুধু মৃত্যু। হ্যাঁ, এই জন্যে আমাদের নামাজের মধ্যে ধ্যান পয়দা হয়, নামাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না হয়, দুনিয়ার কোনো খেয়াল না আসে, হ্যাঁ প্রত্যেকটি শরীয়তের আমল সঠিকভাবে আদায় করতে পারি, এর জন্যে আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, এর জন্যে আমাদেরকে আমলের মধ্যে জমতে হবে। হ্যাঁ, যত সময় জামাত থাকে বেশির থেকে বেশি সময় হ্যাঁ জামাতে নামাজে জামাতে সময় দিতে হবে, এগুলো সকলের ফিকির করা দরকার। হ্যাঁ, যখন যখন তশকিল চলতে থাকবে হ্যাঁ কেউ কথা বলবে না, কেউ উঠবে না, তশকিলের সময় কেউ উঠবে। হ্যাঁ, ওই জন্য দোয়া আগে হয়ে যাবে, দোয়ার পরে যখন তশকিল হবে তো আপনারা সবাই বসে থাকবেন, তশকিলের পরে তারপরে আপনারা সবাই হ্যাঁ বাড়িতে যেয়ে আসরের নামাজ পড়ার চেষ্টা করবেন।